পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার সময় আমাদের চারটি বিষয় লক্ষ্য করা যায়। সেটি হচ্ছে, প্রথমত লক্ষ্য করি দুটি সংখ্যা যদি ধনাত্মক হয়, অর্থাৎ দুটি সংখ্যা যদি ধনাত্মক হয়, যেমন প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটি, দুইটা যদি প্লাস হয়। আবার অনেক সময় প্রথমটি ধনাত্মক পরেরটি ঋণাত্মক, এই যে প্রথমটি প্লাস পরেরটি মাইনাস। আবার অনেক সময় লক্ষ্য করা যায় যে প্রথমটি ঋণাত্মক পরেরটি ধনাত্মক, অর্থাৎ প্রথমটি মাইনাস পরেরটি প্লাস। আবার অনেক সময় লক্ষ্য করা যায় দুটি সংখ্যায় ঋণাত্মক, অর্থাৎ প্রথম সংখ্যাটিও মাইনাস বা ঋণাত্মক সংখ্যা, পরের সংখ্যাটিও ঋণাত্মক সংখ্যা। তো এই ক্ষেত্রে এই চারটি নিয়ম যদি ভালো করে আমরা বুঝতে পারি, তাহলে যে কোনো প্রকারের নিয়ম আমরা এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পারব। তো এই চারটি নিয়মের প্রত্যেকটির দুইটি করে আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো লক্ষ্য করি, প্রথমে যদি দুটি সংখ্যায় ধনাত্মক হয়, তবে আমি এই তৃতীয় অধ্যায়ের পূর্বের ক্লাসটিতে, অর্থাৎ 13 নম্বর ক্লাসে আমি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় আলোচনা করেছিলাম। এই যোগফল নির্ণয় ভালোভাবে পারলে আজকের বিয়োগফল নির্ণয় অনেক সহজ হবে। তো লক্ষ্য করি আমরা, যেমন এক, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে +14 থেকে +12 বিয়োগফল নির্ণয় করো, অর্থাৎ 14 থেকে 12 বিয়োগ করতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে লক্ষ্য করি, সমাধানের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে -12 হবে। অর্থাৎ আমাদের এই যে লক্ষ্য করি, এই 14 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, তাহলে উপরেও কিছু না থাকলে উপরেও প্লাস নিচেও প্লাস, তাই না? এখন বিয়োগ করার সময় কিন্তু আমাদের এই প্লাসের পাশে মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে এখন কিন্তু এই 14 থেকে আমরা এই 12 বিয়োগ করব। অর্থাৎ আমরা জানি যে বিয়োগফল নির্ণয়ের ক্ষেত্রে এই দ্বিতীয় সংখ্যাটি, অর্থাৎ প্রথমটি হচ্ছে উপরে হচ্ছে প্রথম সংখ্যা, নিচেরটি হচ্ছে দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটির সাইন পরিবর্তন হয়ে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে এই এখানে +12 ছিল, -12 হবে। লক্ষ্য করা গেছে যে +12 ছিল, -12 হবে। তাহলে এখন আমাদের এই +14 এবং এই -12, এই দুটি নিয়ে আমাদের অঙ্কের সমাধান হবে। অর্থাৎ এই যে দ্বিতীয় লাইনে আমি লিখে রেখেছি, অর্থাৎ +14 এবং -12 যোগফল নির্ণয় করতে হবে। তাহলে সাইন পরিবর্তন করার ফলে যোগের নিয়মে আমাদের করতে হবে, বিশেষ করে বাইনারি পদ্ধতিতে। তো এক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় উক্ত সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে। আবার নিচের লাইনটি লক্ষ্য করি, এখানে যেহেতু আমাদের দুইটি সংখ্যায় +14 -12, এই দুটো নিয়ে আমরা এখন যোগ করব, তাই না? তো যোগ করার ক্ষেত্রে লক্ষ্য করি, এটা হচ্ছে নেগেটিভ সংখ্যা, অর্থাৎ -12 এর মান বের করতে হলে আমাদের এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মান বের করতে হবে। সেজন্য আমাদের প্রথমে এই 12 এর দুইয়ের পরিপূরক নির্ণয় করব। আর 14 যেহেতু প্লাস সংখ্যা, 14 এর দুইয়ের পরিপূরক নির্ণয় করা প্রয়োজন হবে না। তো এই যে লক্ষ্য করি, প্রথমে 14 এর আমরা বাইনারি নির্ণয় করব, 14 এর দুইয়ের পরিপূরক নির্ণয় করব না, কিন্তু বাইনারি সংখ্যা নির্ণয় করব। তো আমরা জানি বাইনারি সংখ্যা নির্ণয়ের জন্য ডান দিকে আমি নিয়মটি লিখে রেখেছি, যদিও আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি এবং আমার এই তৃতীয় অধ্যায়ের 2 নম্বর ক্লাসে এই বাইনারি সংখ্যা নির্ণয় দশমিক সংখ্যা হতে আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি। তো কারো বাইনারি নির্ণয় করতে সমস্যা হলে ওই ক্লাসটি দেখার জন্য অনুরোধ করবো, কারণ ওই ক্লাসে আমি বাইনারি নির্ণয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এই যে বাম দিকে 14 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কী হবে? 7 দুগুণে 14, এই যে ডান দিকে আমি ভাগটা করেছি, 7 দুগুণে 14, অর্থাৎ ভাগফল 7 হয়, ভাগশেষ 0 হয়। তো এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে ভাগফল 7, 14 নিচেই প্রথমে বসবে এবং ভাগশেষ 0 শেষে বসবে। এই যে লিখেছি, লক্ষ্য করুন, ভাগফল প্রথমে, ভাগশেষ শেষে। আবার আমরা এই 7কে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের কত হবে? 3 দুগুণে 6, ভাগশেষ 1, ভাগফল 3, ভাগশেষ 1। তাহলে প্রথমে আমাদের 3, ভাগফল প্রথমে বসবে, ভাগশেষ 1 শেষে হবে। আবার আমরা 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1, তাহলে আমাদের ভাগফল 1 প্রথমে, ভাগশেষ 1 শেষে। আবার আমরা যদি এই 1কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে এই 1, 2 অপেক্ষা ছোট, সেজন্য এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। এক্ষেত্রে আমাদের এই 1 এইখানে চলে আসবে, শেষে চলে আসবে এবং প্রথমে 0 হবে, অর্থাৎ প্রথমে 0 হবে, শেষে 1 হবে। এবং বারবার 2 দ্বারা ভাগ করতে করতে ভাগফল যখন 0 হবে, তখনই আমাদের এটি শেষ হবে। এবং সব শেষে যে ভাগ শেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে আমরা 14 এর বাইনারি মান পাবো, এই যে 1110, 1110। এই প্রথম বিটটার নাম হচ্ছে MSB এবং শেষের বিটটার নাম হচ্ছে LSB। তো এবার আমরা 12 সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে। অর্থাৎ 12 আমাদের কিন্তু মাইনাস ছিল, মনে আছে, -12, সেজন্য -12 মান বের করতে হলে আমাদের দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে। তো দুইয়ের পরিপূরক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। যেমন প্রথমে যে সংখ্যা দুইয়ের পরিপূরক নির্ণয় করব, সেই সংখ্যার বাইনারি মান নির্ণয় করব। এরপরে আমরা এই বাইনারি মান ব্যবহার করে প্রকৃত মান গঠন করব, 8 বিট 16 বিট ধরে।
এবং এই প্রকৃত মানকে আবার আমরা একের পরিপূরক মান গঠন করব এবং এই একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান গঠন করব। তাহলে এখানে লক্ষ্য করলাম যে -12 এর মান বের করতে হলে আমাদের এই ধরনের কয়েকটি ধাপ অতিক্রম করার মাধ্যমে দুইয়ের পরিপূরক মান বের করতে হবে, বিশেষ করে 12 এর বাইনারি মান ধরে। তো এবার আমরা এই 12 এর বাইনারি মান নির্ণয় করব। তো 12 এর বাইনারি মান নির্ণয় করতে হলে 12 কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 3 হবে, ভাগশেষ 0 হবে। আবার এই 3 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 1, আবার ভাগশেষ 1 হবে। আবার এই 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1 এর চেয়ে 2 বড়, সেই জন্য এই 1 এইখানে আসবে আর এইখানে 0 বসবে, অর্থাৎ এই 1টা এখানে চলে আসবে, এখানে 0 হবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা এই যে 12 এর বাইনারি মান পাবো 1100, এটা হচ্ছে 12 এর বাইনারি মান। তাহলে আমরা 12 এর বাইনারি মান পেলাম, এই বাইনারি মান ধরে আমরা 12 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তো এই যে লক্ষ্য করি 12 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করার জন্য নিচে আমরা উপস্থাপন করছি। প্রথমে আমরা 12 এর বাইনারি মান লিখব, এই যে 12 এর বাইনারি মান হচ্ছে 1100। এখন এটি হচ্ছে 1 2 3 4টা সংখ্যা, সেজন্য বামে আরও আমাদের 4টা শূন্য নিয়ে 8 বিট পূর্ণ করে নিলাম। এরপর এই সংখ্যাগুলি উল্টিয়ে লিখে আমরা 1 এর পরিপূরক মান পাবো, অর্থাৎ এখানে 0 থাকলে নিচে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, তাই না? তাহলে এখানে লক্ষ্য করলাম যে উপরে যদি 0 থাকে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে, এটার নাম হচ্ছে 1 এর পরিপূরক। আমি পূর্বের ক্লাসেও আলোচনা করেছি। এবার আমরা এই 1 এর পরিপূরকের সাথে যদি 2 এর পরিপূরক মান বের করতে চাই তাহলে 1 যোগ করব, অর্থাৎ এই যে 1 এর পরিপূরক মান পেয়েছি এর সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক মান হবে 1 আর 1 যোগ করে 10। বাইনারিতে 10 জানি, 10 এর 0 হাতে থাকে 1, সে হাতের 1, আর এই 1 এ 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1, আর এই 0 যোগ করে 1। এক্ষেত্রে 1 আর 1 যোগ করে 10 কেন হলো? 1 আর 1 যোগ করে 2 হয়, 2 এর বাইনারি 10। এবারে 0 নেমে যাবে, এই 1 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 নেমে যাবে, এবং এই আমরা বেস 2 হবে এবং -12 এর মান। কেন মাইনাস হলো? এই যে সাইন বিট এখানে 1, সাইন বিট যেহেতু 1 সেজন্য এই সংখ্যাটি -12 এর মান হবে, বিশেষ করে 12 এর 2 এর পরিপূরক মান। তো এবার আমরা 2 এর পরিপূরক মান পেলাম, অর্থাৎ -12 এর মান পেলাম, এখন আমরা যোগ করব। তো এবার আমরা কি করব, +14 এবং -12 এর যোগফল নির্ণয় করব। লক্ষ্য করি এই যে আমরা +14 এর বাইনারি মান আমরা এখানে লিখলাম, এই যে 3টা 1 0, এবং বামে আরও 4টা 0 নিয়ে আমরা 8 বিট পূর্ণ করে নিলাম, তাহলে +14 এর বাইনারি মান পেলাম। এবার আমরা এই -12 এর মান কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা পেয়েছি, সেই সংখ্যাটি আমি এখানে লিখলাম। তো এবার আমরা বাইনারি পদ্ধতিতে যোগ করব। তো বাইনারি পদ্ধতিতে যোগ কীভাবে করতে হয় আমি 8 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তারপরে আমি এখানে দেখাচ্ছি। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 10 হয়, 10 এর 0 হাতে থাকে 1, সেই হাতের 1, আর এই 1 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1, আর এই 1 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1, আর এই 1 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1, আর এই 1 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1, আর এই 1 10, 10 এর 0 হাতে থাকে 1, আর হাতের 1 পাশে বসে যাবে। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক সমাধান করার পর বাম দিকে একটা এক্সট্রা 1, অর্থাৎ 9টা বিট হয়ে গেছে, কিন্তু এখানে 9 বিট হয়ে গেছে, সেজন্য বাম দিকের বিটটা আমাদের বাদ দিতে হবে। এই যে ক্যারি বিট বিবেচনা করা হয় না, অর্থাৎ এই 1 হচ্ছে হাতের 1 বা ক্যারি বিট বলা হয় এই বাম দিকের সংখ্যাটিকে। অর্থাৎ আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করে যদি বাম দিকে অতিরিক্ত সংখ্যা থাকে সেটাকে বলবো আমরা ক্যারি বিট, বিবেচনা করা হয় না। তো এবার আমরা দুটি সংখ্যায় ধনাত্মক অনুরূপ আরও একটি অঙ্ক সমাধানের চেষ্টা করি। 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে +84 এবং +40 এর বিয়োগফল নির্ণয় করো। সমাধানের ক্ষেত্রে লক্ষ্য করি বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশি পরিবর্তন হয়ে -40 হবে, অর্থাৎ এই +40টা -40 হবে। তাহলে এখন কি হবে, 84 এবং এই 40 এই দুটার যোগফল নির্ণয় করব আমরা। তবে অনেক সময় প্রশ্নে থাকে যে যোগ করার মাধ্যমে বিয়োগফল নির্ণয় করো, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এই 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল। তো নিচের লাইনটি লক্ষ্য করি, এক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় উক্ত সংখ্যাটির 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই 84 হচ্ছে প্লাস সংখ্যা, এর 2 এর পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন নাই, কিন্তু -40 হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, নেগেটিভ হলেই সেটি 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। তো এই যে অঙ্কটি এবার সমাধানের চেষ্টা করি, +84 এবং +40 এর বিয়োগফল নির্ণয়, তাই না? তাহলে এটা বিয়োগফল যেহেতু নির্ণয় করতে হবে সেজন্য আমাদের এটা -40 হয়ে যাবে, কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। তো এখন আমরা সমাধান কীভাবে করব, এই 84 এর 8 বিট বাইনারি মান আমরা লিখি। তো 84 বাইনারি মান হচ্ছে আমাদের এই 10 10 100, এটা হচ্ছে 7টা বিট, কিন্তু বামে একটা এক্সট্রা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। 84 বাইনারি মান আমরা 2 দিয়ে ভাগ করে করে বারবার 84কে 2 দিয়ে ভাগ করে করে আমরা বের করে নিব আলাদা করে, আমি সময় সেভ করার জন্য এখন বের করে দেখালাম না, সরাসরি এখানে লিখে উপস্থাপন করছি। এবং আমরা এই 40টা -40 হয়ে যাবে, কেননা দ্বিতীয় সংখ্যাটির মান পরিবর্তন হবে, কিছুক্ষণ আগে আমি বলেছি। তো -40 এর বাইনারি মান বের করতে হলে আমাদের 40 কে 2 এর পরিপূরক করে বের করতে হবে। তো কিছুক্ষণ আগে আমি যেভাবে 2 এর পরিপূরক মান নির্ণয় করেছি
বিশেষ করে বারো এর মাইনাস বারো এর অনুরূপভাবে এই চল্লিশের বাইনারি মান বের করে দুইয়ের পরিপূরক বের করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে এই যে এগারো শূন্য এগারো তিনটা শূন্য। তো এই যে মাইনাস চল্লিশ এর বাইনারি মান আমরা এটি কোথায় পেলাম? দুইয়ের পরিপূরক পদ্ধতির মাধ্যমে বের করলাম। আমি পূর্বে দুইটা ক্লাসে দুইয়ের পরিপূরক পদ্ধতি কীভাবে নির্ণয় করতে হয় বিস্তারিত দেখেছি। তো আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই দুইয়ের পরিপূরক পদ্ধতি কীভাবে নির্ণয় করতে হয় আমি পূর্বের ক্লাসে এবং কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি, তাই সময় সেভ করার জন্য আমি দুইয়ের পরিপূরক সরাসরি এখানে লিখে উপস্থাপন করেছি। এবার যোগ করব, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য শূন্য যোগ করে শূন্য, এক আর শূন্য যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে দশ, দশের শূন্য হাতে থাকে এক, সে হাতের এক আর এই শূন্য যোগ করে এক, হাতে কোনো সংখ্যা নাই, এক আর এক যোগ করে দশ, দশের শূন্য হাতে থাকে এক, সে হাতের এক আর এক যোগ করে দশ, দশের শূন্য হাতে থাকে এক, সে হাতের এক বামে বসে যাবে। এবার আমরা এই যে বাম দিকে লাল এক দেখছি লেখা, লাল লেখা এইটা হচ্ছে আমাদের এই ক্যারি বিট। তাহলে ক্যারি বিট বিবেচনা করা হয় না, তাহলে আমরা যখন উত্তর যখন লিখবো তাহলে চুয়াল্লিশ সমান এই এক থেকে শুরু করে ডানের গুলো লিখব। এবার আমরা আরও একটি নিয়ম লক্ষ্য করি, প্রথম সংখ্যাটি ধনাত্মক পরের সংখ্যাটি ঋণাত্মক। যেমন লক্ষ্য করি দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে প্লাস পঁয়ত্রিশ মাইনাস পনেরো এর বিয়োগফল নির্ণয় করো। তো সমাধানের ক্ষেত্রে কিছুক্ষণ আগে যদিও বলেছি আমি আবারও বলছি, বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস বা পনেরো হবে, অর্থাৎ এখানে মাইনাস পনেরো আছে এটা প্লাস পনেরো হয়ে যাবে। কিন্তু তাহলে এখানে লক্ষ্য করুন এখন কিন্তু এই প্লাস পঁয়ত্রিশ প্লাস পনেরো, অর্থাৎ এবার প্লাস পঁয়ত্রিশ এবং প্লাস পনেরো এই সংখ্যা দুটির যোগফল নির্ণয় করলে আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয় হয়ে যাবে। তো এখানে কোনো ঋণাত্মক সংখ্যা না থাকায় দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন হবে না, অর্থাৎ এখানে পঁয়ত্রিশ এবং পনেরো দুটো সংখ্যাই কিন্তু পজিটিভ প্লাস সংখ্যা, অর্থাৎ দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন হবে না। শুধুমাত্র পঁয়ত্রিশ এর বাইনারি মান আট বিটে সাজিয়ে, পনেরো এর বাইনারি মান আট বিটে সাজিয়ে যদি আমরা যোগ করি তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয় হয়ে যাবে। তো দেখি আমরা পরে এই পঁয়ত্রিশের বাইনারি মান নির্ণয় করার চেষ্টা করি। এই যে পঁয়ত্রিশের বাইনারি মান আমি একটু দ্রুত বলার চেষ্টা করবো, পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ করবো বারবার, সতেরো হবে ভাগ ফল, ভাগ শেষ হবে এক, আবার একে দুই দিয়ে ভাগ করলে আট, ভাগ ফল ভাগ শেষে এক, আবার আটকে দুই দ্বারা ভাগ করলে চার, ভাগ ফল ভাগ শেষে এক, আবার চারকে দুই দ্বারা ভাগ করলে দুই, ভাগ ফল ভাগ শেষে এক, আবার দুইকে দুই দ্বারা ভাগ করলে এক এবং ভাগ শেষে এক, এবং শেষে এই এককে দুই দ্বারা ভাগ করলে এককে দুই দ্বারা ভাগ করা যায় না, সেজন্য এখানে শূন্য হবে আর এক শেষে চলে আসবে। এবং এগুলো যদি নিচ থেকে উপরের দিকে সাজায় তাহলে আমরা এই পঁয়ত্রিশের বাইনারি মান পেলাম এক তিনটা শূন্য এক এক। তো এবার আমরা পঁয়ত্রিশের বাইনারি মান পেলাম, এখন আমরা আবার পনেরো এর বাইনারি মান বের করব। তো পনেরো এর বাইনারি মান বের করি, পনেরোকে বারবার দুই দ্বারা আমরা ভাগ করব, অনুরূপভাবে সাত দুগুণে চোদ্দো হয়, এই সাত হাতে থাকে এক, সে এক শেষে থেকে যাবে, আবার আমাদের সাতকে দুই দ্বারা ভাগ করলে তিন হয় ভাগ ফল ভাগ শেষে এক, আবার তিনকে দুই দ্বারা ভাগ করলে এক, ভাগ ফল ভাগ শেষে এক, এককে দুই দ্বারা ভাগ করলে এই এক এখানে চলে আসবে, এখানে শূন্য, কেননা এই এক দুই অপেক্ষা ছোট। এবার আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে পনেরো এর বাইনারি মান পাবো চারটা এক। তো আমি একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য, পনেরো এর বাইনারি মান পেলাম, পঁয়ত্রিশের বাইনারি মান পেলাম। তো এবার আমরা প্লাস পঁয়ত্রিশ এবং মাইনাস পনেরো এর বিয়োগফল নির্ণয় করব, বিশেষ করে যোগের মাধ্যমে। তো যোগের মাধ্যমে যদি নির্ণয় করি তাহলে আমরা প্লাস পঁয়ত্রিশের মান লিখব। তো এই যে পঁয়ত্রিশের মান পেলাম আমরা এক তিনটা শূন্য এক এক, তো এখানে ছয়টা সংখ্যা, তাই বামে আরও এক্সট্রা দুইটা শূন্য নিয়ে আমরা আট বিট পূর্ণ করে নিলাম, আট বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম। তো এবার এই মাইনাস পনেরো কিন্তু আমাদের এই বিয়োগ করার সময় এখানে প্লাস পনেরো হয়ে যাবে, খেয়াল রাখতে হবে। কিন্তু প্লাস পনেরো যেহেতু হয়েছে তাহলে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন নাই, পনেরো এর বাইনারি মান হচ্ছে চারটা এক, বামে আরও চারটা শূন্য নিয়ে আমরা আট বিটে সাজিয়ে নিব। এবং এখানে দুইটা সংখ্যা যেহেতু ধনাত্মক সেজন্য আমরা এখানে কোনো পরিপূরক করার প্রয়োজন হয়নি, শুধুমাত্র মান বসিয়েছি আট বিট ধরে। এবার আমরা যোগ করবো, এক আর এক যোগ করে দশ, দশের শূন্য হাতে থাকে এক, সে হাতের এক আর এক দশ আর এক এগারো, তিনটা এক যোগ করে এগারো হয় বাইনারিতে, কারণ তিনটা এক যোগ করে তিন, তিনের বাইনারি এগারো। তো এগারোর এক হাতে থাকে এক, হাতের এক আর এই একে দশ, দশের শূন্য হাতে থাকে এক আর একে দশ, দশের শূন্য হাতের এক আর এই শূন্য এক যোগ করে এক, এই এক নেমে যাবে, বামে দুইটা শূন্য নেমে যাবে। এখানে আমাদের এই সাইন বিট জিরো, সেই জন্য পঞ্চাশ সংখ্যাটি ধনাত্মক। তাহলে বিয়োগফল আমরা যখন লিখবো এই যে সাইন বিট জিরো এখানে আমরা লিখে দেবো। তো এবার আমরা এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আরও একটি অঙ্ক সমাধানের চেষ্টা করি, প্লাস পঞ্চান্ন মাইনাস পঁয়তাল্লিশ। তো আমরা জানি সমাধানের ক্ষেত্রে দ্বিতীয় রাশিটির চিহ্ন পরিবর্তন হয়ে এখানে মাইনাস পঁয়তাল্লিশ ছিল প্লাস পঁয়তাল্লিশ হয়ে যাবে, প্লাস পঁয়তাল্লিশ হওয়ার ফলে এখন কী হবে, প্লাস পঞ্চান্ন আর প্লাস পঁয়তাল্লিশ এই দুটি নিয়ে যোগ করতে হবে, এই যে লেখা আছে এখানে, অর্থাৎ প্লাস পঞ্চান্ন এবং প্লাস পঁয়তাল্লিশের যোগফল নির্ণয় করতে হবে, কেননা মাইনাস পঁয়তাল্লিশ চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস পঁয়তাল্লিশ হবে। তাহলে এখানে যেহেতু কোনো ঋণাত্মক সংখ্যা নাই তাই দুইয়ের পরিপূরক মান নির্ণয় করে প্রয়োজন হবে না, অর্থাৎ পঞ্চান্ন এর বাইনারি মান নির্ণয় করব, পঁয়তাল্লিশ এর বাইনারি মান নির্ণয় করব, তারপরে দুইটা বাইনারি আমরা সাজিয়ে আট বিট সাজিয়ে যোগ করলেই সমাধান হয়ে যাবে। তো এই যে আমরা পঞ্চান্ন এবং পঁয়তাল্লিশ এর দুইয়ের পরিপূরক মান আমি নির্ণয় করে আর দেখাচ্ছি না, আমি এখানে সরাসরি মান লিখছি সময় সেভ করার জন্য।
তো এই 55 বাইনারি মান কত 55 বাইনারি মান হচ্ছে 11031 এটা হচ্ছে 55 বাইনারি মান এখানে 6টা সংখ্যা তো বামে আরো দুইটা শূন্য নিয়ে আমরা 8 বিট পূর্ণ করে নিব তাই না 55 বাইনারি মান লিখে নিলাম এবার আমরা 45 লিখবেন নিচে তাই না তো 45 লেখার সময় যেহেতু বিয়োগ করব যোগের মাধ্যমে সেজন্য আমাদের কি হবে 45টা প্লাস 45 হয়ে যাবে মাইনাস 45টা প্লাস 45 হয়ে যাবে কারণ আমরা বিয়োগ করছি খেয়াল করতে হবে কিন্তু প্লাস 45 এর বাইনারি মান আমরা এখানে লিখব এই যে 10101 এটা হচ্ছে 45 এর বাইনারি মান তো এই ক্ষেত্রে আমি বাইনারি মান নির্ণয় করে দেখালাম না কিন্তু আমি বারবার বলছি পরীক্ষার হলে যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু এই 55 এর বাইনারি মান 45 এর বাইনারি মান বারবার দুই দ্বারা ভাগ করে বের করে নিব এবার আমরা এই দুটি সংখ্যা যোগ করব যোগ করার সময় আমাদের এই দুটো যোগ করলে 100 হবে তাই না প্লাস 100 হবে এদিকে যোগ করি এক আর এক যোগ করে 10 10 এর শূন্য হাতে থাকে 1 সেই এক আর এক 10 10 এর শূন্য হাতে থাকে 1 সেই হাতে এক আর এই দুটো এক যোগ করে 3টা 1 3টা 1 যোগ করে 11 হয় 11 এর 1 হাতে থাকে 1 হে এক আর এক 10 এর শূন্য হাতে থাকে 1 1 আর এক 10 এর শূন্য হাতে থাকে 1 1 আর এই 2টা 1 3টা 1 3টা 1 11 3টা 1 11 কেন 3টা 1 যোগ করে 3 3 এর বাইনারি 11 তো 11 এর 1 হাতে থাকে 1 সেই 1 আর এই শূন্য যোগ করে 1 এই বামে শূন্য বসে যাবে এবং এইটা হচ্ছে সাইন বিট এখানে যেহেতু সাইন বিট 0 তাই সংখ্যাটি প্লাস 100 হয়েছে এই এই সাইন বিট যদি 1 হয় তাহলে কিন্তু সংখ্যাটি নেগেটিভ হবে খেয়াল করতে হবে কিন্তু বিষয়টা তো এবার আমরা পরবর্তী নিয়মটি লক্ষ্য করি প্রথম সংখ্যাটি ঋণাত্মক পরেরটি ধনাত্মক অর্থাৎ প্রথমটি মাইনাস পরেরটি প্লাস তো এই ক্ষেত্রে বিয়োগ করতে হবে আমাদের তাই না তো এই ক্ষেত্রে আবার সেই পূর্বের মতো সমাধানটি লক্ষ্য করি বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস এই যে প্লাস 25 কে মাইনাস 25 করতে হবে তাহলে যদি মাইনাস 25 হয় তাহলে এখানে আমাদের এটা নেগেটিভ আগেরটাও নেগেটিভ অর্থাৎ এই যে নিচে লক্ষ্য করি অর্থাৎ মাইনাস 75 এবং মাইনাস 25 এর যোগফল নির্ণয় করতে হবে তাহলে এই ক্ষেত্রে মাইনাস 75 এবং মাইনাস 25 দুইটা হচ্ছে নেগেটিভ সংখ্যা সেই জন্য নিচে বলা হচ্ছে এখানে উভয় সংখ্যা ঋণাত্মক হওয়ায় দুটি সংখ্যারই দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে অর্থাৎ 75 এর বাইনারি মান নির্ণয় করে দুইয়ের পরিপূরক নির্ণয় করব 25 এর বাইনারি মান নির্ণয় করে দুইয়ের পরিপূরক নির্ণয় করব তারপরে সেই দুটি সংখ্যার যোগ করলে আমাদের এই দুটি সংখ্যার বিয়োগফল অটোমেটিক বের হবে তো এই যে আমরা এখন 75 এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব তাই না তো 75 এর বাইনারি মান আমি নির্ণয় করে দেখাচ্ছি না পরিপূরক মানটা নির্ণয় করে দেখাচ্ছি এই যে 75 এর 8 বিট বাইনারি মান কত 75 এর বাইনারি মান হচ্ছে 110 11 এখানে 7টা বিট বামে একটা শূন্য দিয়ে আমরা 8 বিট পূর্ণ করে নিলাম তাই না এটি হচ্ছে 75 এর 8 বিট বাইনারি মান অর্থাৎ প্লাস 75 এর মান তো এটাকে আমরা একের পরিপূরক মান নির্ণয় করব তো একের পরিপূরক মান নির্ণয় করতে হলে কি করতে হবে মনে আছে ইতিপূর্বে টিউটোরিয়ালে কিন্তু অনেক বলেছি আমি আজকে আবারও বলছি শূন্য থাক এক থাকলে শূন্য হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে তাহলে উপরে শূন্য থাকলে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে এইভাবে আমরা যেটি মানটা পেলাম একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে আমরা দুইয়ের পরিপূরক নির্ণয় করার জন্য এক যোগ করব তাহলে এই মাঝখানের লাইনের সাথে কিন্তু এক যোগ হবে উপরের লাইন কিন্তু যোগ করা যাবে না খেয়াল করতে হবে কিন্তু শূন্য আর এক যোগ করে এক আর এই শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে এই এক নেমে যাবে শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে এবার আমরা কি করবো দুই দিকে ব্র্যাকেট দিয়ে আমরা বেস টু লিখব তাহলে এখানে সাইন বিট এক সাইন বিট যেহেতু এক সেই জন্য সংখ্যাটি ঋণাত্মক অর্থাৎ মাইনাস 75 এর বাইনারি মান এই সংখ্যাটি তাহলে আমরা মাইনাস 75 এর মান পেলাম এখন আবার আমরা এই মাইনাস 25 এর মান বের করার জন্য এই প্লাস 25 এর মান ধরে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব তো লক্ষ্য করি আমরা 25 এর 8 বিট বাইনারি মান আমরা এখানে লিখবো যে 11001 এটা হচ্ছে 25-এর 5 বিট অর্থাৎ 5টা সংখ্যা এখানে তাই না তাহলে আমরা বামে আরও 3টা শূন্য নিয়ে আমরা 8 বিট পূর্ণ করে নিলাম তাহলে এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান এবার আমরা কি করবো একের পরিপূরক মান নির্ণয় করবো পূর্বের মতো এখানে এক আছে শূন্য হবে শূন্য আছে এক হবে শূন্য আছে এক হবে এক আছে শূন্য হবে এক আছে শূন্য আছে শূন্য আছে এক হবে শূন্য আছে এক হবে শূন্য আছে এক হবে এবং দুই দিকে ব্র্যাকেট দিয়ে আমরা কত লিখবো 2 লিখবো এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে আমরা কত পাবো 2-এর পরিপূরক মান পাবো তাহলে শূন্য আর এক যোগ করে এক এই এক নেমে যাবে এই এক নেমে যাবে শূন্য নেমে যাবে শূন্য নেমে যাবে এক নেমে যাবে এক নেমে যাবে এক নেমে যাবে এবং দুই দিকে ব্র্যাকেট দিয়ে আমরা বেস 2 লিখবো তাহলে এটা হচ্ছে মাইনাস 25-এর মান অর্থাৎ প্লাস 25-এর 2-এর পরিপূরক মান বা মাইনাস 25-এর মান কেন মাইনাস 25-এর মান এখানে সাইন বিট 1 সেজন্য এটি নেগেটিভ মান প্রকাশ করবে তাহলে আমরা কি পেলাম 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে মাইনাস 25-এর মান বের করলাম এবং ইতিপূর্বে আমি 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে মাইনাস 75-এর মান বের করেছি এখন আমরা মাইনাস 75 আর এই আমরা 25 এখন এই যে লক্ষ্য করি এবার মাইনাস 75 এবং প্লাস 25-এর বিয়োগফল নির্ণয় তো প্লাস 25 বিয়োগফল নির্ণয় করলে আমাদের বিয়োগ করার ক্ষেত্রে এটার সাইন পরিবর্তন হলে মাইনাস হয়ে যাবে তাই না তো নিচের সমাধানটি লক্ষ্য করি মাইনাস 75 এর বাইনারি মান পেলাম আমরা এইটা 2-এর পরিপূরক মান নির্ণয় করে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি এবার আমরা এই মাইনাস 25-এর মান কত পেলাম
এই যে এই সংখ্যাটি কিছুক্ষণ আগে আমি 2 এর পরিপূরক মান নির্ণয় করে দেখেছি, তবে এই 75 এবং 25 এর আমি বাইনারি মান নির্ণয় করে দেখাইনি। সময় সেভ করার জন্য অবশ্যই খাতায় বাইনারি মান নির্ণয় করে নিতে হবে, কেননা একই জিনিস বারবার দেখালে বোরিং লাগে, সময়ও বেশি লাগবে, সেজন্য আমি দ্রুত শেষ করার চেষ্টা করছি। এবার যোগ করব, এক আর এক যোগ করে 10, 10 এর শূন্য হাতে থাকে 1, সে একে 10 এর শূন্য হাতে থাকে 1, সে এক আর 2টা 1 যোগ করে 3টা 1, 3টা 1 যোগ করে 11, 11 এর 1 হাতে থাকে 1, সে একের সাথে শূন্য যোগ করে 1, 1 নেমে যাবে, এক আর এক 10 এর শূন্য, 1 আর 1 10 এর শূন্য, 1 আর 1 10 এর 1 11 এর 1 হাতে থাকে 1, সে এক বামে বসে যাবে। এই একটা হচ্ছে আমাদের ক্যারি বিট, অর্থাৎ এই 8টা সংখ্যার পরে বামে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি এই ডান দিক থেকে এসে নবম সংখ্যা, এই সংখ্যাটিকে বলা হয় ক্যারি বিট। 8 বিট ধরে অঙ্ক করলে আমাদের এই সংখ্যাটি ক্যারি বিট বিবেচনা করা হয় না, সেজন্য উত্তর লেখার সময় আমরা এই 1 থেকে লিখব। তো এবার আমরা অনুরূপ আরও একটু অঙ্ক লক্ষ্য করি, 5 নম্বরের মতো মাইনাস 66 এবং প্লাস 46 এর বিয়োগফল নির্ণয় করতে হবে, অর্থাৎ যোগের মাধ্যমে, তাই না, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। তাহলে এই সমাধানটি লক্ষ্য করি, বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস 46 হবে, অর্থাৎ প্লাস 46 আছে মাইনাস 46 হবে। তাহলে এখানে লক্ষ্য করি, অর্থাৎ মাইনাস 66 এবং মাইনাস 46, মাইনাস 66 এবং এই প্লাস 46টা মাইনাস 46 হয়ে গেছে, তাহলে এখন দুইটাই মাইনাস সংখ্যা। সেজন্য নিচে বলছে এখানে উভয় সংখ্যা ঋণাত্মক হওয়ায় দুটি সংখ্যারই 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। তবে পরীক্ষা হলে অঙ্ক করার সময় এগুলি কিন্তু লিখে দিতে হবে, না লিখলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না, কেননা এই সামান্য একটি অঙ্কের জন্য অনেক সময় 3 মার্কস 4 মার্ক বরাদ্দ থাকে, সেজন্য সব কিছু করে দিতে হবে, বিশেষ করে বাইনারি মান সহ সব কিছু বের করে দেখাতে হবে। তো এই যে 66 এর 2 এর পরিপূরক মান আমরা নির্ণয় করি, প্রথমে 66 এর 2 এর পরিপূরক মান নির্ণয়ের জন্য 8 বিট বাইনারি রেজিস্টারে সাজিয়ে লিখব, তারপরে এই সংখ্যাটি উল্টিয়ে নিয়ে লিয়ে 1 এর পরিপূরক মান বের করব, অর্থাৎ শূন্য থাকলে 1 হবে, 1 থাকলে শূন্য হবে, এবং এই সংখ্যার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক মান পাবো, তাই না, এটার সাথে 1 যোগ করব আমরা, অর্থাৎ আমরা এই লাইনের সাথে এই 1 যোগ করে এইটা পেলাম, এটা হচ্ছে আমাদের মাইনাস 66 এর মান। মাইনাস 66 কেন হলো, এই সাইন বিট 1, সেজন্য সংখ্যাটি নেগেটিভ। আমি দ্রুত করে দেখালাম, কারণ একই জিনিস বারবার যেহেতু দেখাচ্ছি আশা করি বুঝতে পারবে। এবার 46 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করবো আমরা, এর বের করার জন্য 46 এর 8 বিট বাইনারি মান আমরা প্রথমে লিখব, তবে এই বাইনারি মান কিন্তু বের করে নিতে হবে পরীক্ষার খাতায়, বারবার বলছি কিন্তু আমি, আমি সময় সেভ করার জন্য বাইনারি মান বের করে দেখালাম না, 46 এর 66 কিন্তু তোমাদেরকে খাতায় বের করে নিতে হবে পরীক্ষার হলে, বারবার বলছি কিন্তু আমি। এবার 1 এর পরিপূরক নির্ণয় করার সময় উল্টাই নিব, এখানে শূন্য আছে 1 হবে, 1 থাকলে শূন্য হবে, আবার শূন্য আছে 1 হবে, 1 থাকলে শূন্য হবে, এগুলো উল্টিয়ে এটি পেলাম। এবার এই লাইনের সাথে 1 যোগ হবে, তাহলে 1 আর 1 যোগ করে 10, 10 এর শূন্য হাতে থাকে 1, সে 1 আর শূন্য যোগ করে 1, আর বাকি শূন্যগুলো বসে যাবে, 1 নেমে যাবে, এগুলি সব নেমে যাবে। তো এই ক্ষেত্রে একটি কথা আমি বারবার বলি কিন্তু, মাঝখানের লাইনের সাথে 1 যোগ হবে কিন্তু, উপরের লাইনের সাথে না। এখন এই কথাটা আমি বারবার কেন বলি, আমি একজন কলেজ শিক্ষক, পরীক্ষার খাতা দেখার সময় অনেক সময় এই কমন মিস্টেকটি স্টুডেন্টদের দেখে থাকে, উপরের লাইনও ভুলে যোগ করে থাকে, সেই জন্য আমি এটি বারবার বলার চেষ্টা করি যে মাঝের লাইনের সাথে 1 যোগ করে এই লাইনটা পেলাম। এখন এই যে লাইনটা পেলাম এটি হচ্ছে মাইনাস 46 এর মান, মাইনাস হয়েছে কেন হয়েছে, এই সাইন বিট 1, সেজন্য সংখ্যাটি নেগেটিভ। তাহলে আমরা এই যে মাইনাস 66 এবং প্লাস 46 এর বিয়োগফল নির্ণয় করব, বিশেষ করে যোগের মাধ্যমে, তাই না, যোগের মাধ্যমে যদি নির্ণয় করতে হয় তাহলে মাইনাস 66 এর বাইনারি মান কিছুক্ষণ আগে আমরা পেলাম 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে, এবং এই প্লাস 46টা মাইনাস 46 হয়ে যাবে সাইন পরিবর্তন হয়ে, এবং এই মাইনাস 46 এর বাইনারি মানও আমরা কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক পদ্ধতিতে পেলাম। এবার এই দুইটা সংখ্যা যোগ করব, শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে থাকে তখন সংখ্যা নাই, এক আর এক যোগ করে 10 এর শূন্য, আবার সে 1 যোগ করে 10 এর শূন্য, সে 1 যোগ করে 10 এর শূন্য, এই হাতের একারে 2টা 1 3টা 1 যোগ করে 11 এর 1 হাতে থাকে 1, হাতের একার 1 যোগ করে 10 এর শূন্য, আবার 10 এর শূন্য, হাতের একারে 2টা 1 যোগ করে 11 11 এর 1 হাতে থাকে 1, সে 1 বামে বসে যাবে, এটা হচ্ছে ক্যারি বিট। আমরা 8টা সংখ্যা নিয়ে অঙ্ক করতে যেয়ে এখানে 9টা সংখ্যা হয়ে গেছে, তাই সর্ববামের সংখ্যাটার নাম ক্যারি বিট। ক্যারি বিট বিবেচনা করা হয় না, অর্থাৎ ক্যারি বিট উত্তরে লেখার প্রয়োজন হবে না। এখন এই ক্ষেত্রে মাইনাস 112 এই দুটো যোগ করে, এই যে ক্যারি বিট এবং সাইন বিট যেহেতু 1, এই যে আমি খয়েরি কালার দিয়ে রেখেছি, সাইন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি নেগেটিভ। তো এবার আমরা আরও একটি নিয়ম লক্ষ্য করি, সেটা হচ্ছে দুটি সংখ্যা যদি ঋণাত্মক হয়, অর্থাৎ দুটা সংখ্যা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কীভাবে সমাধান করবো, তাই না। তো এই যে লক্ষ্য করি 7 নম্বর নিয়ম, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে মাইনাস 95 এবং মাইনাস 35 এর বিয়োগফল নির্ণয় করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু মাইনাস 95 এবং মাইনাস 35 দুইটা নেগেটিভ সংখ্যা। তো সমাধানের ক্ষেত্রে লক্ষ্য করি বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে এখানে মাইনাস 35 ছিল প্লাস 35 হবে, তাই না। তাহলে এখানে সমাধান কী হবে, মাইনাস প্রথম সংখ্যাটা ঠিক থাকবে কিন্তু, প্রথমে এই যে 95 মাইনাস 95 ঠিক থাকবে, এবং পরেরটি সাইন পরিবর্তন হয়ে প্লাস 35 হবে। এক্ষেত্রে প্রথম সংখ্যাটি ঋণাত্মক, তাই উক্ত সংখ্যাটি 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে আমাদের প্রথম সংখ্যাটি 95টা ঋণাত্মক, তাই 95 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করব, কিন্তু 35 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে না, কিন্তু আমাদের 95 এবং 35 দুইটারই অবশ্য বাইনারি মান নির্ণয় করতে হবে, তা না হলে বাইনারি সংখ্যা যোগ করতে পারবো না।
তো এই যে লক্ষ্য করি 95 এর বাইনারি মান আমি নির্ণয় করব 95 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 47 ভাগশেষ 1 আবার 47 কে ভাগ করলে ভাগফল 23 ভাগশেষ 1 আবার 23 কে ভাগ করলে 11 ভাগশেষ 1 আবার এই 11 কে ভাগ করলে ভাগফল 5 ভাগশেষ 1 আবার 5 কে ভাগ করলে ভাগফল 2 ভাগশেষ 1 2 কে ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 0 আবার এই 1 কে যদি ভাগ করি তাহলে এই 1 ছোট সেজন্য এখানে চলে যাবে এই 0 এখানে বসবে তাহলে এই 95 কে বারবার ভাগ করতে করতে আমরা যে সংখ্যাটা পেলাম নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা এই যে নিচে 95 এর মান পেলাম 10 5টা 1 এই সংখ্যাটা হচ্ছে 95 এর বাইনারি মান এবার 95 এর বাইনারি মান ধরে আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করব তো 95 এর বাইনারি মান আমরা জানি যে এই সংখ্যাটা এখানে 7টা সংখ্যা বা আমি একটা শূন্য দিয়ে আমরা 8টা সংখ্যা পূর্ণ করে নিব এই সংখ্যাটা 1 এর পরিপূরক মান নির্ণয় করব উল্টায় যাবে 1 আছে 0 1 আছে 0 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 উপরে 1 থাকলে নিচে 0 হবে উপরে 0 থাকলে নিচে 1 হবে তারপরে এই মাঝের সংখ্যার সাথে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে আমরা 2 এর পরিপূরক পাবো 0 আর 1 যোগ করে 1 আর এই 0 নেমে যাবে 0 নেমে যাবে 0 নেমে যাবে 1 নেমে যাবে 0 নেমে যাবে 1 নেমে যাবে তো এবার যে সংখ্যাটা পেলাম এটি হচ্ছে 95 এর 2 এর পরিপূরক মান বা -95 এর মান এখানে সংখ্যাটির সাইন বিট 1 তাই সংখ্যাটি নেগেটিভ তো এবার আমরা 35 এর বাইনারি নির্ণয় করব আমি দ্রুত দেখিয়ে দিলাম বাইনারি এই 35 কে ভাগ করতে করতে আমরা এই ভাগশেষগুলি পেলাম তাই না পূর্বের মতো এবং 35 এর বাইনারি মান পেলাম আমরা এইটা কিছুক্ষণ আগে আমি 35 এর বাইনারি মান একবার বের করে দেখিয়েছি তো এবার আমরা -95 এবং -35 এর বিয়োগফল নির্ণয় করব যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে যদি বিয়োগফল নির্ণয় করি তাহলে কি করতে হবে প্রথমে আমাদের এই -95 এর মান আমরা এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যে সংখ্যাটি পূর্বের পেজে পেয়েছি সেটি লিখলাম লেখার পরে এই -35টা +35 হয়ে যাবে তো +35 যদি হয় 35 এর বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছে যে 1011 তারপরে এখানে 6টা সংখ্যা বামে আরো 2টা শূন্য নিয়ে 8 বিট পূর্ণ করে নিব অর্থাৎ এই +35 এর বাইনারি মান লিখবো 8 বিটে সাজিয়ে এবার যোগ করব তাই না যোগ করার সময় 1 আর 1 যোগ করে 10 এর শূন্য হাতে থাকে 1 সে হাতের 1 আর 1 এর 10 এর শূন্য হাতে থাকে 1 সে 1 নিচে নেমে যাবে 0 নেমে যাবে 0 নেমে যাবে 1 আর 1 10 এর শূন্য হাতে থাকে 1 সে হাতের 1 আর 0 যোগ করে 1 এই 1 নিচে নেমে যাবে দুই দিকে ব্র্যাকেট দিয়ে আমরা বেস 2 লিখবো -60 সমান এখানে এই সাইন বিট 1 তাই সংখ্যাটি নেগেটিভ যেহেতু সাইন বিট 1 পরীক্ষার হলে আমাদের এভাবে তীর চিহ্ন দিয়ে লিখে দিতে হবে যে সাইন বিট 1 তাই সংখ্যাটি ঋণাত্মক দুটি সংখ্যায় ধনাত্মকের আরও একটি আমরা উদাহরণ লক্ষ্য করি এখানে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে -127 এবং -72 এর বিয়োগফল নির্ণয় করতে হবে তাই না তো সমাধানটি লক্ষ্য করি বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির মান পরিবর্তন হয়ে এখানে এই -72 আছে +72 হবে তাহলে কি হলো এই প্রথম সংখ্যাটা ঠিক থাকবে সেজন্য -127 এবং +72 অর্থাৎ এই -127 এবং +72 এর যোগফল নির্ণয় করলে আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল হয়ে যাবে এক্ষেত্রে প্রথম সংখ্যাটি ঋণাত্মক তাই উক্ত সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে অর্থাৎ 127 এর পরিপূরক মান নির্ণয় করবো তাই না তো 127 এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার জন্য লক্ষ্য করি 127 এর বাইনারি মান এখানে 7টা 1 বামে একটা শূন্য দিয়ে আমরা 8 বিট পূর্ণ করে নিলাম তো এবারে 1 এর পরিপূরক মান নির্ণয় করার জন্য এই 1 আছে 0 হবে 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 0 আছে 1 হবে উল্টাই নিলাম তাই না এর সাথে 1 যোগ করে আমরা এই নিচের লাইনটি পাবো 0 আর 1 যোগ করে 1 আর 0টা নেমে যাবে এই 0 নেমে যাবে 0 নেমে যাবে আর এই 1 নেমে যাবে এবার এই সংখ্যাটি হচ্ছে আমাদের -127 এর বাইনারি মান তো এবার আমরা এই -127 এবং -72 এর বিয়োগফল নির্ণয় করব তো -127 এর বাইনারি মান কিছুক্ষণ আগে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে পেলাম এবং -72টা +72 হবে কেননা বিয়োগের ক্ষেত্রে সাইন পরিবর্তন হয় এরপর আমরা +72 এর বাইনারি মান লিখব এই সংখ্যাটা বামে একটা এক্সট্রা শূন্য দিয়ে আমরা 8 বিট পূর্ণ করে নিব তারপরে যোগ করব 0 আর 1 যোগ করলে 1 0 0 যোগ করে 0 0 0 যোগ করে 0 0 আর 1 যোগ করে 1 0 0 0 1 অর্থাৎ এখানে খুব সহজ যোগ যা আছে নেমে গেছে আর কি যোগ করা শূন্যের সাথে কোনো কিছু যোগ করলে সেই সংখ্যাই হয় তো এখানে -55 এর বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটা আমাদের বিশেষ করে এখানে সাইন বিট 1 তাই সংখ্যাটা নেগেটিভ সাইন বিট যেহেতু 1 তাই সংখ্যাটা নেগেটিভ তো আজকের আলোচনার সর্বশেষ সমস্যা হচ্ছে 9 নম্বর দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে -456 এবং -326 এর বিয়োগফল নির্ণয় করো অর্থাৎ সমাধানের ক্ষেত্রে দ্বিতীয় রাশি চিহ্ন পরিবর্তন হয়ে এখানে -326 আছে +326 হবে অর্থাৎ এই -456 এবং +326 এর যোগফল নির্ণয় করলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয় করা হয়ে যাবে এক্ষেত্রে প্রথম সংখ্যাটি ঋণাত্মক তাই এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে কিছুক্ষণ আগে আমি দেখেছি অনুরূপভাবে করতে হবে কিন্তু এক্ষেত্রে 16 বিট ধরে করতে হবে 16 বিট ধরে কেন করতে হবে 127 এর উপরে সংখ্যাটি হলে 16 বিট ধরে করতে হয় এই ইতিপূর্বের ক্লাসে আমি দেখিয়েছি তো এই যে লক্ষ্য করি 456 এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার জন্য 456 এর বাইনারি মান হচ্ছে এই যে এই সংখ্যাটি বামে আরো এক্সট্রা শূন্য নিয়ে আমরা 16 বিট কভার করেছি অর্থাৎ 16 বিট ধরে আমাদের দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব তো এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে 127 এর পরের সংখ্যাগুলি অর্থাৎ 128 থেকে শুরু করে 65535 পর্যন্ত
এই সংখ্যাগুলির বাইনারি মান আমাদের 8 বিট রেজিস্টারে ধারণ করে না, 16 বিট রেজিস্টারে করতে হয়। সেজন্য আমরা 16 বিট ধরে করেছি 456 এর বাইনারি মানকে। তো এবার আমরা এই যে 16 বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি, এখন এটা উল্টায় নিয়ে একের পরিপূরক মান বের করব। মনে আছে, শূন্য আছে এক, শূন্য আছে এক, শূন্য আছে এক, এক আছে শূন্য, শূন্য আছে এক, এক আছে শূন্য, এক আছে শূন্য, এক আছে শূন্য, শূন্য আছে এক, সব শূন্য আছে এক হবে। উল্টায় নিলাম, কিছুই না। এবার এর সাথে এক যোগ করব, এর সাথে এক যোগ করবো, এক যোগ করে আমরা যে মানটা পাবো, এক আর এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক, সে এক দশের শূন্য হাতে থাকে এক, দশের শূন্য হাতে থাকে এক, এক আর শূন্য যোগ করে এক, এই এক নেমে যাবে, শূন্য নেমে যাবে, শূন্য নেমে যাবে, একগুলি সব নিচে নেমে যাবে। তাহলে এই যে সংখ্যাটি পেলাম, এটা হচ্ছে -456 এর মান, অর্থাৎ 456 এর পরিপূরক মান পেলাম, তাই না, 16 বিট রেজিস্টারে। তো এবার আমরা যোগ করার সময় যে -456 এর বাইনারি মান লিখবো, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পূর্বের পেজে আমরা যেটা পেয়েছি, তারপরে আমরা তার নিচে লিখব এই আমাদের এই +326-এর বাইনারি মান। এই সংখ্যাটি পেলাম, +326-এর বাইনারি মান আমরা দুই দিয়ে ভাগ করে করে বের করতে পারবো। আমি সময় সেভ করার জন্য এখন দেখাচ্ছি না, এখন যোগ করবো, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করে এক, এক আবার এই এক নেমে যাবে, এই এক নেমে যাবে, এই এক নেমে যাবে, এই এক নেমে যাবে, শূন্য নেমে যাবে, এক নেমে যাবে, একগুলি সব নেমে যাবে, তাই না। খুব সহজ যোগ করা, শূন্যর সাথে যোগ করা কোনো কিছু খুব সহজ। এবার আমরা এই সংখ্যাগুলি ব্র্যাকেট দিয়ে লিখব, এটা যোগ বিয়োগ করে পাই -130। তাহলে -130 এর বাইনারি মান হচ্ছে আমাদের এই সংখ্যাগুলি। বিশেষ উত্তর লেখার সময় আমরা এই সম্পূর্ণ সংখ্যাটি লিখব, এখানে ক্যারি বিট বিবেচনা করা হয় না, এখানে না, এখানে আমরা 16 বিট রেজিস্টারে করতে যেয়ে 17 বিট হয়ে গেছে, সেজন্য ক্যারি বিট বিবেচনা করা হয় না, তাই এই উত্তর লেখার সময় এটি না লিখলেও সমস্যা নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমি কিছু বাড়ির কাজ এখানে উপস্থাপন করলাম। এই সমস্যাগুলি আজকের আলোচনার অনুযায়ী খাতায় লেখার মাধ্যমে সমাধান করে যদি সংরক্ষণ করতে পারো, তাহলে আশা করি এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয়ের আর কোনো সমস্যা হবে না, আশা করি তোমরা ঠিকমতো পারবে।